এর পরের প্রশ্নটি করেছেন আতিকুল সরকার। আপনি জানতে চেয়েছেন কোরবানির গরু ছাগল প্রতিবেশীদেরকে দিয়ে কাটানো হয়, এর বিনিময়ে মাংস দেওয়া হয়, সেটা জায়েজ হবে কি না? কোরবানির পশু যারা বানান কাটেন তাদেরকে কোরবানির গোশত অথবা হাড্ডি চামড়া বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। যদি দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। তাদেরকে আপনি গরিব হিসাবে যদি দিতে চান তাহলে তারা যদি আপনার এই কাজটা না করতো তাহলে যে পরিমাণ দিতেন ঠিক সে পরিমাণ তাদেরকে আপনি দিতে পারেন যদি প্রতিবেশীরা আপনার এই কাজ করে থাকে। ধরুন আপনার প্রতিবেশী আপনার কোরবানি অন্য কষাই দিয়ে যদি আপনি বানাতেন তারপরেও তাদেরকে হয়তো যে পরিমাণ গোশত দিতেন এখনও সে পরিমাণ দিচ্ছেন, এটি জায়েজ আছে। এর বাইরে তারা কষ্ট করে গোশত কেটেছে সেজন্য আপনি তাদেরকে গোশত দিলেন, এটা জায়েজ নয়। কারণ হাদিসে প্রথমত সুস্পষ্টভাবে নিষেধ রয়েছে, দ্বিতীয়ত কোরবানির পশু জবাই করার মাধ্যমে এটি আল্লাহর উদ্দেশ্যে আপনি উৎসর্গ করলেন, কোরবানি করলেন। এখান থেকে কোনো গোশত কষাইকে দেওয়ার মানে হলো আপনি এই গোশতকে বিনিময় হিসাবে ব্যবহার করলেন। কোরবানি গোশত বিক্রি করা জায়েজ নয় এবং বিনিময় হিসাবে কাউকে দেওয়াও জায়েজ নয়। সেই জায়গা থেকে আপনার প্রতিবেশী হোক আর যে হোক যারা কষাইয়ের কাজ করবেন তাদেরকে পারিশ্রমিক হিসাবে আপনি নগদ টাকা দেবেন এবং শুরুতে বলে দিবেন যে আমি কোরবানির কোনো গোশত তোমাকে দিব না। এটি তাকে নিশ্চিতভাবে জানিয়ে তারপর তাকে চুক্তিতে নিবেন, তাতে যদি তিনি সম্মত হয় আসবেন আলহামদুলিল্লাহ, না হলে নাই। আপনি যদি তাদেরকে গোশত দেওয়ার বিষয়টি খোলাসা না করেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কষাইরা অল্প টাকাতেও রাজি হয়ে যান কারণ তিনি জানেন যে 5 কেজি গোশত পেলে তার 2500-3000 টাকা হয়ে যাবে, অতএব বিশাল একটা লাভের ব্যাপার সেখানে থেকে যায়। তো পারিশ্রমিক হিসাবে এটা ব্যবহার হয়ে যাচ্ছে, সেজন্য কষাইকে কোরবানির গোশত দেওয়া জায়েজ নয়। এরপরের প্রশ্নটি করেছেন মারুফ আহমেদ। আপনি জানতে চেয়েছেন কোরবানিতে মানুষ যেইভাবে কাগজে করে নাম দেয় এটা জায়েজ কিনা? দেখুন, কোরবানির পশু জবাই করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা সুন্নত যে আল্লাহ এই কোরবানি যেটি আমি করলাম সেটি আমার তরফ থেকে আপনি কবুল করুন। আর যদি যিনি জবাই করেছেন তিনি অন্যের তরফ থেকে জবাই করে থাকেন তাহলে তিনি এটা বলবেন যে আল্লাহ যে কোরবানি আমি পশু জবাই করলাম এটিকে আপনি কবুল করুন অমুকের তরফ থেকে। এখানে যদি একাধিক শরীক থাকে তাহলে তাদের সবার নাম উল্লেখ করে আল্লাহ অমুক তাদের তরফ থেকে আপনি কোরবানিকে কবুল করুন, এভাবে বলাটা মুস্তাহাব, উত্তম, ভালো। সেই জায়গা থেকে কোনো কাগজে যদি সবার নামের তালিকা লেখা থাকে এবং কোরবানির পর সেই তালিকা ধরে তাদের নামগুলো পড়ে এরপরে বলা হয় আল্লাহ এই লোকগুলোর পক্ষ থেকে আপনি কবুল করেন, তাহলে সেটি জায়েজ আছে, বরং মুস্তাহাব, ভালো। কিন্তু যদি এই তালিকা ধরে পড়াটাকে কেউ আবশ্যক মনে করেন সেটি ভুল হবে, সেটি ভ্রান্ত ধারণা হবে। আবার জবের আগে অনেকে এই নাম জপতে থাকেন, এটাও ভুল, কারণ জবের আগে শুধুমাত্র আল্লাহর নামে আপনি জপবেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবেন, অন্য কারোর নাম জপার প্রয়োজন নেই।